গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এর তো 2 বছর হয়ে গেল, তারপর থেকে ফর্মুলা মিল্কটা না চেঞ্জ করতে হয়েছে। এখন ল্যাকটোগ্রো খাওয়াই আর সেরেলাকের মধ্যে সেরেগ্রো। তো ল্যাকটোগ্রোর প্যাকেটটা প্রথমেই কেটে নিচ্ছি, কারণ এর মধ্যে না একটা অ্যাক্টিভিটি বুক আছে, ফ্রিতে দিয়েছে। প্যাকেটের উপরে দেখলাম, দেখে আর সামলানো যায় এইসব, ভাবলাম দেখি অ্যাক্টিভিটি বুকটার মধ্যে কি আছে। অ্যাক্টিভিটি বুকটা তো বেশ কালারফুল, পাতাগুলো উল্টে দেখি ভেতরে কি আছে। প্রথম দুটো পাতা উল্টে ভেবেছিলাম হয়তো কিছু নেই, তারপরে দেখছি না অনেক কিছুই আছে বইটার মধ্যে। মামা তো এগুলো এখন কিছুই বুঝতে পারবে না, এগুলো বুঝতে গেলে ওর একটু সময় লাগবে। যাই হোক, আমি একটু বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে দেখে নিই। এখন বাচ্চাদের জন্য যত বুকসই বাজারে পাওয়া যায় সব কিন্তু বেশ কালারফুল। একদিকে ভালো, বাচ্চারা কিন্তু কালারফুল জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়। অ্যাক্টিভিটি বুকটা এখন একটু উল্টে পাল্টে দেখে নিলাম পুরো, পরে ভাবছি পড়ে দেখব। মেয়ে যখন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে, তখন ওকে ঘুমের মধ্যে একবার ফর্মুলা মিল্ক খাওয়াই। আর যখন আমরা কোথাও ট্রাভেল করি তখন ফর্মুলা মিল্কের খুবই প্রয়োজন হয়। তাছাড়া দিনের অন্যান্য সময় ও যখন দুধ খেয়ে থাকে তখন কিন্তু আমি আমুল গোল্ডই খাওয়াই। সেরেগ্রো দিনে একবারই খাওয়াই, 2 বছর যেহেতু হয়ে গেছে ভাত রুটি অন্যান্য ভারী খাবারও খায়, তার জন্য অসুবিধা হয় না। কখনো যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করে তখন আমি দিনে 2 বার খাইয়ে থাকি। এদিকে একজন সকালবেলা ঘুম থেকে উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে। আসলে কালকে সারাটা দিন না খেলতে পারেনি, সকাল থেকেই কারেন্ট ছিল না, কারেন্ট এসেছিল সেই বিকেলবেলা। ফোনে মেসেজ এসেছিল সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কারেন্ট থাকবে না, মেনটেন্যান্সের কাজ হবে বলে। পুরো কোয়ার্টার এরিয়াতে কোথাও কারেন্ট ছিল না, মেঘলা ওয়েদার ছিল, ঘরের মধ্যে প্রায় অন্ধকার বলা যায়। আর ও খেলতে না পেরে কি যে দুষ্টুমি করছিল কি বলবো, আমার আর পাপার পুরো মাথা খারাপ করে দিচ্ছিল। আর আজকে তার জন্য মন ভরে খেলাধুলা করছে। এখন হচ্ছে দুপুরবেলা, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর বাইরে জামা কাপড়ের স্ট্যান্ডটাকে নিয়ে না পিছনের রুমটায় রেখে আসলাম, এত জোরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জল এসে জামা কাপড়ের মধ্যে পড়ছে, ওগুলো আবার ভিজে যাবে। তার জন্য পর্দাটা টেনে দিয়ে গেছিলাম, তারপরে আর নিজেকে সামলাতে পারলাম না বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখে। ভাবলাম নিজেও বারান্দা থেকে একবার ঘুরে আসি আর তোমাদেরকেও বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে নিই যে কেমন বৃষ্টি হচ্ছে বাইরে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে জল চলে আসছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, দরজাটাকে এবার বন্ধ করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভালো একটা ঘুম দিলাম, আর এখন বারান্দায় যাচ্ছি বৃষ্টিটা কমেছে কিনা দেখতে। বৃষ্টি পুরোপুরি কমেনি, হালকা ছিটেফোঁটা বৃষ্টি এখনো হচ্ছে। ছোট পাখির ডাক শুনতে পাচ্ছ তো? বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বাইরে তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে কত পাখি ডাকছে সেটা তো শুনতেই পেলে। অনেক সময় আমার গলা যখন তোমরা শোনো তখন হয়তো পাখি তারপর কাক এইসবের আওয়াজ তোমরা শুনে থাকো, এত গাছপালা না চারিদিকে। কাল সকাল থেকে বন্ধুরা কারেন্ট ছিল না, কি যে ভোগান্তি হয়েছে কি বলবো। কালকে তো কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি একদম, আর বাচ্চা নিয়ে কারেন্ট অফের মধ্যে থাকা মানে যে কি সমস্যা কি বলবো। মেয়ে প্রচন্ড দুষ্টুমি করেছে সারাদিন, আর কারেন্ট অফ তার মধ্যে আবার গরম আছে। যাই হোক, কালকের দিনটা কালকের দিনের মতো কেটে গেছে, আর এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানারকম দুষ্টুমি করছে। সব জিনিসগুলো আমি বারবার করে গুছিয়ে রাখি, আর সব জিনিসগুলো নিয়ে এরকম বারবার করে সব জিনিসপত্র নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। সব কিছু টেবিলে আবার ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, একটু গুছিয়ে নিই, আর তারপরে তো যা যা করবো তোমাদের সঙ্গে যতটা পারবো আমি শেয়ার করবো। পরে তো আমি মেয়ের সন্ধ্যার খাবারটা খাইয়ে দিয়েছি, আর এখানে নিজের পুতুলটাকে ঘুম পাড়িয়েছে, আর নিজেও ঘুমানোর অ্যাক্টিং করছে। আগে না পুতুল নিয়ে খুব একটা খেলতো না, এই কয়েকদিন ধরে দেখছি পুতুল নিয়ে খুব খেলাধুলা করে। আস্তে আস্তে বড় হচ্ছে তো সেটা বোঝা যাচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে তো বলছিলাম যে কালকে সারাদিন কারেন্ট ছিল না, দুপুরবেলাটা যে কোনোভাবে রান্না করে চালিয়েছিলাম। তারপর রাতের বেলা যে রান্নাগুলো করেছিলাম ছিল সেটা সকালে হয়ে গেছিল, তো এখন রাতে আবার রান্না করতে হবে। তো এখানে চিকেনটাকে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি। আজকে ভাবছি চিকেনে আলুটা ভেজে দেব। মেয়ে এত দুষ্টুমি শুরু করেছে, রান্না বসাতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। মেয়ের পাপা তো অফিসে, ও বাড়িতে থাকলে আমার একটা সুবিধা হয়, মেয়ে ওর সঙ্গে খেলাধুলা করতে ব্যস্ত থাকে আর আমি এদিকে রান্নাবান্নার কাজগুলো এগিয়ে নিই। আর আমি না রাতে ওই জন্যই খুব একটা রান্না করি না, রাতে রান্না করতে গেলে না মেয়েকে সময় দিয়ে রান্না করতে অনেকটা লেট হয়ে যায়।
সকালের দিকে গুছিয়ে সব রান্না আমি করে রাখি। যাই হোক, এরকম মাঝে মাঝে রাতে রান্না করতেও কিন্তু খারাপ লাগে না। আমার যেহেতু রান্না করতে ভালো লাগে, রান্না সবসময়ই করতে ভালো লাগে, কিন্তু যেহেতু মেয়ে আছে ও একটু ছোট, ওকে সময় দিতে হয়, তো তাই আর কি। আর আমরা যেহেতু বড়রা খাবো, একটু দেরি হলে তাতে কোনো অসুবিধা হবে না। আর মেয়ের খাবার হয়ে গেছে, আর তারপরে আমি না চিকেনটা কমপ্লিট করে নিয়েছি। মাঝে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, আর চিকেনের সঙ্গে করেছি হচ্ছে আলু ভাজা। হঠাৎ করে নিজেদের লোকরা যদি মাঝে মাঝে আসে বেশ ভালোই লাগে, তার জন্য চিকেনের সঙ্গে আলু ভাজা করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এদিকে পরোটা করছি, আর তার সঙ্গে কয়েকটা রুটিও করে নিয়েছি। রাতের বেলা তো ভাত আছে, তার সঙ্গে পরোটা রুটি, যার যেটা ইচ্ছা খাবে। মোলা মিল্কের সঙ্গে যে অ্যাক্টিভিটি বুকটা ফ্রিতে দিয়েছিল সেটাই এখন মেয়েকে দেব। মেয়ের রিয়াকশনটা কেমন হয় একবার দেখো। হয়তো এখন বুঝবে না, কিন্তু পাতাগুলো উল্টে পাল্টে দেখুক। আর বন্ধুরা, আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, তাহলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করে দিও, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।